माननीय प्रधानमंत्री राष्ट्रनायक जननेत्री शेख हासिना करोनाकालीन करोना द्वितीय धाप मोकाबेला करार लक्ष्ये सकल नेताकर्मी के दुस्थ और हतदरिद्रेर माझे ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার শ্যামপুর ফরিদাবাদ এলাকায় অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন শফিকুর রহমান সাইজুল, কাউন্সিলর ৫৮ নং ওয়ার্ড ও জনাবা মুসাম্মত শাহিদা বেগম, মহিলা কাউন্সিলর, সংরক্ষিত আসন ২৫, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সার্বিক নির্দেশনায় সিনিয়র সহ সভাপতি আহমদুল্লাহ মধু বলেন, সারা বিশ্বে যখন করোনার দ্বিতীয় ধাপ আক্রান্ত করে চলছে, সেই মুহূর্তে মানবতার মা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সম্পূর্ণ সহযোগিতায় আজ ঐতিহাসিক কদমতলী থানার ৫৮ নম্বর ওয়ার্ডের, এক কথায় ঢাকার শেষ প্রান্তে আমরা একটি অঞ্চলে এসেছি দুস্থ এবং হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করার জন্য। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব শফিকুল রহমান সাইজুল, আমাদের ৫৮ নম্বর ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ভাই, আমাদের সম্মানিত কাউন্সিলর। আমাদের মাঝে উপস্থিত আছেন কদমতলী থানা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি মোল্লা মোহাম্মদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি সাবেক বর্তমান মহানগর যুবলীগ নেতা ইসমাইল হোসেন তপু। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর যুবলীগের অত্যন্ত ত্যাগী এবং পুরাতন যুবনেতা, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সংগ্রামী সহসভাপতি, এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাজপথের কর্মী জনাব আবু সাঈদ মোল্লা। আজকের এই অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেছেন। এই অনুষ্ঠানকে সুন্দর করার লক্ষ্যে দিনরাত অবিরাম পরিশ্রম করেছেন আমাদেরই এই ৫৮ নম্বর ওয়ার্ডের যুব নেতা জনাব রাসেল রানা রুসু। আমাদের আজকের এই অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করে অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার ব্যবস্থা করেছেন। প্রিয় বন্ধুরা, আমার আজকের অনুষ্ঠানে আরও সহযোগিতা করেছেন শফিকুল ইসলাম ভুলু, আলমগীর হোসেন, মোহাম্মদ হোসেন, শাবুদ্দীন আলী হোসন সহকারে এই ৫৮ নম্বর ওয়ার্ডের এক যাক তরুণ যুবক নেতা, নতুন প্রজন্মের যারা অহংকার, যারা এই নতুন প্রজন্ম আগামী দিন যুবলীগ করবে, তারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা কথা না বাড়িয়ে আমরা ত্রাণের কার্যক্রমে চলে যাব। সবশেষে একটি কথাই বলবো যে নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখুন। সামাজিক দূরত্ব বজায় রেখে এই সমাজের মানুষগুলোর জন্য নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকার সুযোগ করে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় ভাই, ৫৮ নম্বর ওয়ার্ডে জননন্দিত কাউন্সিলর, আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব শফিকুর রহমান সাইজুল ভাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে বাংলাদেশ যুবলীগ ঢাকা দক্ষিণ মহানগরের উদ্যোগে 58 নম্বর ওয়ার্ডের সহযোগিতায় আজকে যে ত্রাণ কার্যক্রম উদ্বোধন হচ্ছে। আমাদের উপস্থিত আছেন এই ঢাকা দক্ষিণের যুবলীগের প্রাণের নেতা